নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমি আজকে আপনাদের কাছে যেটা শেয়ার করতে চলে এসেছি এই একটা আমি যেটা বলবো একটা ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা দেখছেন আমার গাছে কীরকম প্রচুর পরিমাণে গাঁদা ফুল ফুটেছে আপনারাও পাবেন বন্ধুরা শুধুমাত্র সেটা বিনামূল্যে বাড়িতেই রাখায় এই জিনিসটা ব্যবহার করলে আমার মতন এরকম ম্যাজিকের মতন গাঁদা ফুল পাবেন প্রচুর পরিমাণে বন্ধুরা গাঁদা ফুল এমন একটা ফুল যা শীত থেকে বসন্ত বেশ অনেকটা সময় ধরে ফোটে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আপনারা বাগানে এই গাছটি লাগাতে পারেন কিছু গাঁদা গাছ গ্রীষ্মেও খুব ভালো ফুল ফুটে বন্ধুরা সেটাও আপনারা লাগাতে পারেন এই গাছ লাগাতে খুব বেশি সময় লাগে না আর সঠিক পরিবেশ পেলেই ভালো ফুল দেয় কিন্তু সঠিক সার ছাড়া গাঁদা গাছের বৃদ্ধি বিলম্বিত হয়ে যায় আবার এটিকে পোকামাকড় এবং অতিরিক্ত জল দেওয়া থেকে রক্ষা করা খুবই জরুরি এই ফুল দেখতেও সুন্দর খুব দেখুন কত কিরকম আমার গাঁদা ফুলগুলো ফুটেছে দেখুন বন্ধুরা আমি সমস্তটাই দেখাচ্ছি এই গাছটাতে কিরকম গাঁদা ফুলগুলো দেখুন একটা গাছে কিরকম নিচে থেকে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে বন্ধুরা ছোট্ট কিছু নিয়ম যা মালিক কিন্তু প্রচুর পরিমাণে এই রকম ফুল দেবে গাঁদা গাছে গাঁদা গাছে সঠিক যত্ন সঠিক সার ব্যবহার করলে ভালোভাবে ফুল ফুটতে শুরু করবে বন্ধুরা গাঁদা গাছকে সময় সূর্যের আলোতে রাখতে হবে এ একটা কথা সব সময় মাথায় রাখতে হবে সর্বদা এই গাছটি এমন একটা জায়গায় রাখুন যেখানে ভালো সূর্যালোক থাকে এই গাছ কমপক্ষে ছ ঘন্টা সূর্যালোক পছন্দ করে বন্ধুরা গাঁদা গাছে বেশি জলের প্রয়োজন হয় না এর মাটি ভালোভাবে নিষ্কাশন করা উচিত এবং মনে রাখতে হবে যে এটিতে প্রতিদিন জল দেওয়ার প্রয়োজন নয় কিন্তু মাটি যেন ময়েস বা থাকে অতিরিক্ত বন্ধুরা জলের কারণে এর শিকড় পৌঁছতে শুরু করে যার ফলে এটি নষ্ট হয়ে যায় সেই রকম অনুযায়ী আপনারা জলটা দেবেন আর কীটনাশক স্প্রে করাও প্রয়োজন নিম তেল যদি আপনারা বাজার থেকে কিনে আনেন সেটা স্প্রে করতে পারেন বা বাড়িতে যদি আপনারা হোম মেড নিম তেল তৈরি করতে পারেন সেটাও ব্যবহার করতে পারেন অথবা বাজার থেকে অন্য কোনো কীটনাশকও ব্যবহার করতে পারেন কারণ গাঁদা গাছে বড় সমস্যা এই গাছটিকে যে কোনো ধরনের পোকামাকো থেকে রক্ষা করা গুরুত্বপূর্ণ আর একটা হচ্ছে বন্ধুরা স্পাইডার মাইট গাঁদা গাছে সব থেকে বেশি ক্ষতি করে এই রকম কিছু দেখতে হলে অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার বন্ধুরা গাঁদা গাছে জন্য সঠিক সার খুবই গুরুত্বপূর্ণ গাঁদা গাছ অন্যান্য গাছের মতন নয় যে যাতে বেশি সার লাগে মাটিতে পুষ্টিগুণ কম থাকলেও কম পুষ্টিগুণ সমৃদ্ধ মাটিতেও গাঁদা ফুল হয় আর একটা আপনি যদি মাটিতে খুব বেশি সার দিয়ে ফেললেন তবে কিন্তু এই গাছে ফুল ফুটবে না আমি যে ঘরোয়া উপকরণটি ব্যবহার করে বন্ধুরা প্রচুর পরিমাণে এই রকম গাঁদা ফুল পেয়েছি সেটা আমি সেটা আমি তুলে ধরব সব থেকে আমি সেটা বেশি উপকার পেয়েছি এই দেখুন গাঁদা গাছের জন্য সবচেয়ে বেশি ভালো সার তৈরি হয় এই রকম গোবরের ঘুটের থেকে তৈরি সার আপনার বাড়িতে যদি থাকে তাহলে আপনারা ব্যবহার করতে পারেন বন্ধুরা দেখুন আমি একটা প্রথমে একটা এরকম বালতি নিয়েছি বালতির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়েছি সেখানে তিন থেকে চার লিটারের মতন জল নিয়েছি এবং এই গুটিগুলোকে ছোট ছোট করে কেটে এর মধ্যে তিন চার দিন ধরে আমি এটা ভিজিয়ে রেখে দিয়েছি তার মধ্যে এক চামচ গুড় দিয়েছি আপনারা গুড়টা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন এবার এই জলটি তিন চার দিন আমি এইভাবে রেখে দিয়ে আমি এইটা প্রত্যেক দিন আমি কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর আমি এইটা এই গাছের গোড়ায় এই এই যে আমার গাঁদা গাছগুলো রয়েছে বন্ধুরা এই সমস্ত গাঁদা গাছে আমি প্রয়োগ করেছি তার রেজাল্ট আপনারা দেখতে পারেন আজকেও আমি এই এই উপকরণটা আমি দিয়ে দেবো বন্ধুরা এইখান থেকে আমি এই জল কিছুটা আমি নিয়ে নেবো এটা আপনারা ছেঁকে অবশ্যই এটা প্রয়োগ করবেন আমি এতটা নিয়েছি বন্ধুরা দেখুন তারপর এখানে আমি দুই থেকে তিন লিটার জল নিয়েছি খুবই পাতলা করে এটা দেবেন আপনারা এইভাবে গাঁদা গাছের দিয়ে দেবেন প্রতিটি গাছের এর মতন আর নাই তাই যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তাদের ভিডিওটি ভালো যদি নতুন বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছে পরিচর্যা শুনতে ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা এরকম শীতে প্রচুর প্রচুর গাছ বসান এবং অন্য বন্ধুদের গাছ বসাতে উৎসাহিত করুন আপনারা এইরকম ঘরোয়া ফ্রি একটা উপকরণ দিয়ে গাছে প্রয়োগ করুন এবং এইরকম আমার মতন এইরকম প্রচুর পরিমাণে ফুল পান আমার এক একটা গাছে কমপক্ষে বোধা তিরিশ থেকে চল্লিশটা ফুল এসেছে বন্ধুরা এর মধ্যে আমার ঠাকুরের পুজোর জন্য কিছু ফুল আমার তোলাও হয়ে গিয়েছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ